কাঠের ঘোড়া। ট্রয়ের ইতিহাসে সবচেয়ে আনন্দের দিনটি ছিল যখন গ্রিক সেনারা জাহাজ ছেড়ে চলে যায়। দীর্ঘ 10 বছর ধরে যুদ্ধ চলছিল এবং উভয় পক্ষের অনেক সেরা এবং সাহসী যোদ্ধা যুদ্ধ। গ্রিক শত্রুরা যেখানে শিবির স্থাপন করেছিল সেই তীরে হাঁটতে গিয়ে ট্রোজানরা কীভাবে আনন্দ করেছিল। এখানে নিষ্ঠুর অ্যাকিলিস তার তাঁবু গেড়েছিল। সেখানে অহংকারী রাজা আগামেমনন তার লোকদের আদেশ করেছিলেন। এখন তাদের জীবনে প্রথমবারের মতো ট্রয়ের শিশুরা সমুদ্রের ফেনায় দৌড়াতে এবং খেলতে পারে এবং কিশোর ছেলেমেয়েরা পাহাড়ের নিচে হাত মিলিয়ে হাঁটতে পারে। তারা খুব কমই বুঝতে পেরেছিল যে শত্রু সেনাবাহিনী দূর গ্রিসের জন্য যাত্রা করেনি। পরিবর্তে তারা শুধুমাত্র দ্বীপের অন্যদিকে তাদের জাহাজ নিয়ে গিয়েছিল, যার নাম টেনিডোস, এবং সেখানে তারা লুকিয়েছিল দৃষ্টির বাইরে, কিন্তু এখনও দূরে নয়। এটি ছিল একটি ধূর্ত কৌশল যা গ্রিকদের সবচেয়ে বুদ্ধিমান লাল কেশিক ওডিসিয়াস দ্বারা চিন্তা করা হয়েছিল, যিনি কখনই পরিকল্পনার কম ছিলেন না। ট্রোজানরা দেখেছিল যে গ্রিকরা একটি অদ্ভুত উপহার রেখে গেছে। এটি দেবদারু গাছের তক্তা থেকে তৈরি পাজরসহ একটি বিশাল কাঠের ঘোড়া ছিল। লোকেরা বিশাল মূর্তিটি দেখে বিস্মিত হয়েছিল, কিন্তু তাদের এটির সাথে কি করা উচিত তা নিয়ে বিভিন্ন মতামত ছিল। কিছু জ্ঞানী বিদ্ধ ঘোড়ার মধ্যে কিছু ঠিক না দেখেছেন এবং তাদের সরাসরি এটিতে আগুন লাগানোর পরামর্শ দিয়েছেন। আবার কেউ কেউ সতর্ক করে দিয়েছিলেন, মূর্তিকে সম্মান না দিলে দেবতারা তাদের ওপর ক্ষুব্ধ হবেন। সর্বোপরি কাঠের ঘোড়াটি ধূসর চোখের এথেনাকে উৎসর্গ করা হয়েছিল, জ্ঞানের মহান দেবী, এবং কেউ তার ক্রোধ অনুভব করতে চায়নি। ভিড় দোলাচ্ছিল এবং একজন সাদাদাড়িওয়ালা বৃদ্ধ যাজক গোমানির উপরে কথা বললেন। নাগরিকবৃন্দ, এই অদ্ভুত ঘোড়া যাই হোক না কেন, এটি মনে রাখবেন, গ্রিকদের ভয় করা সর্বদা বুদ্ধিমানের কাজ, বিশেষত যখন তারা উপহার নিয়ে আসে। মহান দেবতা পসেইডন, সাগরের প্রভু এবং পবিত্র যা কিছুর দ্বারা, আসুন আমরা এই মারাত্মক ফাঁদে না পড়ি, কারণ এটি নিশ্চয়ই। তাই বলে বৃদ্ধ পুরোহিত ঘোড়ার দিকে একটি শক্তিশালী বর্ষা নিক্ষেপ করলেন এবং এটি পশুর পাশে উড়ে গেল এবং কাঁপতে লাগল, এবং ঘোড়াটির সাহস একটি দীর্ঘ গভীর হাহাকারের মতো একটি ভয়ঙ্কর ফাঁপা শব্দে প্রতিধ্বনিত হল। ট্রোজানরা যদি সেখানে সিদ্ধান্ত নিত এবং তারপরে সেই মৃত্যুর ঘোড়ায় আগুন ধরিয়ে দেবে, তবে তাদের সুন্দর শহরটি আজ অবধি দাঁড়িয়ে থাকত এবং রাজা প্রিয়ামের বংশধররা শান্তিতে এবং সুখে বসবাস করতে। ঠিক তখনই একটি ট্রোজান টহল ঘটনাস্থলে আসে এবং তারা তাদের সাথে একজন বন্দীকে নিয়ে আসে, সিনান নামে একজন গ্রিক যাকে সেনাবাহিনী পিছনে ফেলে এসেছিল। এখন আমরা সত্য খুঁজে বের করব, ট্রোজান রক্ষীরা বলল, আসুন এই হতভাগ্য গ্রিক গুপ্তচরকে আমাদের ব্রোঞ্জের বর্ষা দিয়ে খোঁচা দেওয়া যাক যতক্ষণ না সে আমাদের জানায় এই গ্রিক উপহারটি কি। তিনি এই কথা শুনে দরিদ্র বন্দী চিৎকার করে বললেন, না দয়া করে আমার ক্ষতি করবেন না, আপনি যা জানতে চান তা আমি আনন্দের সাথে আপনাকে বলব, নিষ্ঠুর ষড়যন্ত্রকারী ওডিসিয়াস আপনার চেয়ে আমার বন্ধু নয়। এবং তাই ট্রোজানরা সিন্নের কথা শুনেছিল এবং সে সত্য বলেছিল কিনা তা তারা বোঝার চেষ্টা করেছিল। আপনি কি মনে করেন না যে দীর্ঘ 10 বছর অতিবাহিত হওয়ার আগেই গ্রিকরা সানন্দে এই যুদ্ধ ছেড়ে দিত? আমি আপনাকে বলি যে অনেকবার তারা তাদের যন্ত্রণাকে পিছনে ফেলে যাওয়ার পরিকল্পনা করেছিল, যেমন তারা এখন করেছে, কিন্তু প্রতিবারই তারা তাদের ঠোঁটওয়ালা কালো জাহাজে যাত্রা করার জন্য প্রস্তুত হয়েছিল। সমুদ্র দেবতা পোসাইডন একটি ভয়ানক ঝড় পাঠিয়েছিলেন এবং দৈত্যকে চাবুক দিয়েছিলেন। ওয়াইন অন্ধকার সমুদ্রের উপর ঢেউ। তারা একজন পুরোহিতের সাথে পরামর্শ করলেন, যিনি তাদের কারণটি বলেছিলেন যে কেন দেবতারা এমন ব্যথা দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন, তিনি আর্গোসে তার বাড়ি ছেড়ে যাওয়ার আগে রাজা আগামেমনন, পুরুষদের মহান নেতা, ট্রয়ের কাছে তার জাহাজগুলিকে উড়িয়ে দেওয়ার জন্য একটি বাতাসের জন্য পুরো মাস অপেক্ষা করেছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে দেবতাদের একটি বিশেষ নৈবেদ্য প্রয়োজন, এবং যথারীতি এটি ওডিসিউসের ষড়যন্ত্র ছিল যিনি পরিকল্পনাটি নিয়েছিলেন। তিনি আগামেমননের নিজের মেয়ে, তার প্রিয়তম ইফিজেনিয়াকে ডেকে পাঠালেন এবং তাকে বলেছিলেন যে তিনি দ্রুত পায়ের অ্যাকিলিসকে বিয়ে করতে চলেছেন। তিনি তার হৃদয়ে খুব আনন্দ এবং আনন্দ নিয়ে এসেছিলেন, কারণ অ্যাকিলিস ছিলেন গ্রিকদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সাহসী, তবে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর কৌশল।
সমুদ্রের উপরে উঁচু পাহাড়ের বেদিতে অ্যাকিলিসকে বিয়ে করার পরিবর্তে যাজক সুন্দর সাদা চামড়ার যুবতীকে সমুদ্র দেবতার কাছে উৎসর্গ করেছিলেন। অবিলম্বে খারাপ কাজ করার সাথে সাথে বাতাস বইতে শুরু করে। এখন দীর্ঘ 10 বছর পরে, যখন আমরা একটি বাতাসের জন্য অপেক্ষা করছিলাম যে আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, ওডিসিয়াস আরেকটি পরিকল্পনা নিয়ে এসেছিলেন। আমি জানি, তিনি বললেন, আসুন আমরা আমাদের মধ্যে যারা সবচেয়ে অকেজো তাদের বলি দিই। কেউ সিমনকে মিস করবে না। তিনি কেবল আমাদের পরিকল্পনার সমালোচনা করেছেন এবং আমাদের নেতাদের দুষ্ট ও বোকা বলেছেন। আমরা একবার একটি নিষ্পাপ তরুণীকে বলি দিয়েছিলাম, এখন দেবতাদের একজন পুরুষের জীবন দান করুন এবং আপনি দেখতে পাবেন তারা আমাদের দ্রুত বাড়ি উড়িয়ে দেওয়ার জন্য একটি সুন্দর বাতাস পাঠাবে। কিন্তু ওডিসিয়াস তার রক্ষীদের আমাকে আমার মৃত্যুতে আনতে পাঠানোর আগে তিনি যা বলেছিলেন তা সম্পর্কে একটি গুজব আমার কাছে পৌঁছেছিল এবং আমি জঙ্গলে দৌড়ে গিয়ে লুকিয়েছিলাম। তাই গ্রীকরা দেবতাদের সন্তুষ্ট করার জন্য একটি দ্বিতীয় পরিকল্পনা নিয়ে এসেছিল এবং আপনি আপনার আগে ফলাফল দেখতে পাচ্ছেন। এই দুর্দান্ত কাঠের ঘোড়াটি তাদের অর্ঘ্য বলার জন্য যে তারা সমস্ত অপ্রয়োজনীয় মৃত্যু এবং ধ্বংসের জন্য কতটা দুঃখিত। রাত নামার আগে শুধু এটাকে তোমার দেয়ালের ভিতরে নিয়ে যাও, কারণ আমার ভুল না হলে সেই কাঠের ঘোড়ার পেটের গভীরে সোনা ও ধন লুকিয়ে থাকবে। যখন ট্রোজানরা সিন্নের গল্প শুনেছিল, তাদের মধ্যে অনেকেই গুপ্তধনের জন্য লোভী ছিল এবং তারা তার দুষ্ট মিথ্যাকে বিশ্বাস করেছিল, কারণ সে সবচেয়ে বিশ্বাসযোগ্যভাবে কথা বলেছিল। কিন্তু তখনও জনতা অনিশ্চিত ছিল কি করবে, যতক্ষণ না একটি সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। বৃদ্ধ পুরোহিত, যিনি ঘোড়ার দিকে বর্ষা নিক্ষেপ করেছিলেন, তিনি সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন যখন একটি মহান দৈত্য সাঁতার কাটতে তীরে এসে তাকে তার চোয়াল থেকে নিয়ে গেল। এটি সব একটি ফ্ল্যাশের মধ্যে ঘটেছিল এবং ট্রোজানরা একটি অদ্ভুত সন্ত্রাসে ভরা ছিল। সিনন একজন আবার ডাকলেন, দেখুন ট্রোজানরা, সত্য কথা ছাড়া আর কিছুই না। কাঠের ঘোড়ায় বর্ষা পাঠানোর জন্য দেবতারা সেই দুষ্ট বৃদ্ধ পুরোহিতকে যথাযথ শাস্তি দিয়েছেন এবং এখন কেউ ধীমত করার সাহস করে না। ট্রোজানরা দড়ি এনেছিল এবং মূর্তির পায়ের নিচে চাকা রেখেছিল যাতে তারা তাদের মহৎ শহরের দরজা দিয়ে কাঠের ঘোড়া টানতে পারে। অসুখ মিছিলটি ট্রোয়ে প্রবেশ করার সাথে সাথে মেয়েরা এবং ছেলেরা ঘোড়ার চারপাশে পবিত্র গান গাইতে নাচছিল। শহরে আনন্দ ছিল এবং এমনকি ভবিষ্যৎদানী ক্যাসান্ড্রাও তার ঠোঁট খুলতে সাহস করেনি, যদিও সে আসন্ন ধ্বংসের পূর্বাভাস দিয়েছিল, কারণ দেবতারা ক্যাসান্ড্রাকে পরিষ্কার দৃষ্টিসম্পন্ন ভবিষ্যৎদানীর উপহার দিয়েছিলেন কিন্তু আদেশ দিয়েছিলেন যে কেউ বিশ্বাস করবে না তার। এটি একটি পরিষ্কার চাঁদনী রাত ছিল এবং ট্রোজানরা পার্টি করতে থাকে। সিনন গ্রীককে মুক্ত করা হয়েছিল এবং কেউ লক্ষ্য করেনি যে তিনি টেনেডোস দ্বীপে সেনাবাহিনীকে সংকেত দিতে সৈকতে আগুন জ্বালিয়েছিলেন যে কাঠের ঘোড়াটি ট্রয়ের দেয়ালের মধ্যে রয়েছে। এরপর তিনি শহরে ফিরে আসেন এবং ঘোড়ার পেটে একটি গোপন দরজা খুলে দেন এবং গ্রিক যোদ্ধাদের দল, যারা এতক্ষণ ভিতরে লুকিয়েছিল, একটি দীর্ঘ দড়ি নামিয়ে দেয় এবং তাদের কৌশলে মাটিতে নিয়ে যায়। ওডিসিয়াস, যিনি ছিলেন তাদের মধ্যে প্রথম যিনি দুর্দান্ত ট্রয়ের কেন্দ্রীয় চত্বরে দাঁড়িয়েছিলেন। গ্রিক অনুপ্রবেশকারীরা প্রধান ফটকের পাহারাদারদের অবাক করে দিয়ে তাদের হত্যা করার খুব বেশি দিন হয়নি। শীঘ্রই প্রশস্ত দরজা খোলা ছিল এবং গ্রিক সৈন্য ট্রয় ঢেকে যাচ্ছিল। ট্রোজানরা হয় মাতাল ছিল বা ঘুমিয়েছিল এবং যুদ্ধ করতে প্রস্তুত ছিল না। চারদিকে শহরে তোলপাট। শীঘ্রই রাজা প্রিয়ামের প্রাসাদটি আগুনের কবলে পড়েছিল এবং হেলেন, বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা যার জন্য এই 10 বছর যুদ্ধ হয়েছিল, তিনি নিজেকে তার পায়ের কাছে নিক্ষেপ করেছিলেন। গ্রিক স্বামী রাজা মেনেলাউস এবং তার ইচ্ছার বিরুদ্ধে কিভাবে তাকে অপহরণ করে ট্রোয়ে নিয়ে আসা হয়েছিল তার প্রতিবাদ করছেন। অবশ্যই এটি সব মিথ্যা ছিল, কিন্তু মেনেলাউস তার প্রেমময় স্ত্রীকে বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন এবং তাকে আরও একবার তার কোলে নিয়েছিলেন।